ক্লিয়ার্স কালেকশন থেকে আমি সুপ্রিয়া ব্যানার্জি আজকে আবার একটা নতুন এপিসোড নিয়ে আসলাম। আজকের এপিসোডে কিন্তু আমি সব তসর দেখাবো। এই শীতকালে যেমন আমাদের তসরটা পড়তে খুব আরাম, আপনারাও খুব পছন্দ করেন, তো আমি সেই জন্য আজকের এপিসোডে পুরোটা তসর দেখাচ্ছি। দেখুন, খুব সুন্দর সুন্দর শাড়ি, ভালো লাগবে। আচ্ছা, এটা হচ্ছে এক নম্বর শাড়ি, এটা হলো আঁচল, এটা হচ্ছে এইভাবে পুরো শাড়িটা যাচ্ছে। এটা হলো আঁচল পোর্শনটা, আর এটা হলো পুরো শাড়ির মধ্যে। কিন্তু আগে আপনি দেখতে পাচ্ছেন যে একটা স্প্রে করে আমাদের কালারগুলো নিয়ে আসা হচ্ছে, মানে যখন একটা র মেটেরিয়াল থাকে, র মেটেরিয়ালটাকে কিন্তু এইভাবে ডিফারেন্ট কালারে শেড স্প্রে করে এরকমভাবে কালারগুলো আনা হয়েছে, তারপরে কিন্তু হোয়াইট ডিসচার্জ করা হয়েছে। পুরো শাড়িটা এইভাবে আসছে। এইভাবে পুরো শাড়িটা কিন্তু কোনো এই আপনি যখন বর্ডার পোর্শনটা আসছেন তখন কিন্তু নিচের দিকে ডিজাইনটা রয়েছে, এইভাবে আপনি দেখতে পাচ্ছেন, এইভাবে ডিজাইনটা নিচের দিকে আছে। আর পুরো এখানেও কিন্তু পুরো যেই জায়গাটা প্লেন আছে আপনি বুঝতে পাচ্ছেন যে কিভাবে প্রথমে স্প্রে করা হয়েছিল, তার উপরে ডিসচার্জ। আর ফ্রন্ট পোর্শনটা যখন আপনি পাচ্ছেন তখন এইভাবে পুরোটার মধ্যেই কিন্তু ডিসচার্জ করা আছে। আর এটা হলো ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা এইভাবে একটা বর্ডার করা আছে ব্লু কালার দিয়ে। আচ্ছা, এটা হচ্ছে নাম্বার ওয়ান শাড়ি গেল, এগুলোর প্রাইস হচ্ছে 5,500। এটা হচ্ছে নাম্বার টু, এটা ব্ল্যাক, ব্ল্যাকের সাথে একটা রানী আর হোয়াইট কালার দিয়ে ডিসচার্জ করা হয়েছে। এটা আঁচল পোর্শনটা, আর এটা হলো পুরো অসাধারণ দেখতে শাড়িটা। মানে যেমন কি হয় আমাদের এই শীতের সময় প্রচুর প্রোগ্রাম থাকে, ইভিনিং পার্টি থাকে, তো এইটা ইভিনিং পার্টির জন্য কিন্তু এই শাড়িটা ভীষণ সুন্দর। এটা হলো এরকমভাবে একটু রানি কালার দিয়ে আঁচলটা করা আছে, আর পুরো এই বডিটার মধ্যেও হোয়াইট অ্যান্ড রানি যেটা পিঙ্ক, ফুসিয়া পিঙ্ক যেটা, সেটা দিয়ে পুরো শাড়িটা এইভাবে ডিজাইন করা আছে। আর যখন আপনার বর্ডার পোর্শনটা আসছে, মানে যেখানটা আমাদের কুচি পরে সেই জায়গাটা কিন্তু হাফ পোর্শনটায় এইভাবে ডিজাইনটা আছে। আর অল ওভার শাড়িটা যেভাবে দেখছেন ফ্রন্টে, সেইভাবেই ব্যাক পোর্শনটাও আছে, একদম স্কার্ট বর্ডার যেটাকে আমরা বলি ততটা। আর এটা হলো ব্লাউজ পিস, পুরো ব্লাউজ পিসের মধ্যেও দেখতে পাচ্ছেন যে অল ওভার একটা পিঙ্ক কালার, যেটা ফুসিয়া পিঙ্ক বা রানি যে কালারটাই বলুন, সেটা দিয়ে কিন্তু অল ওভার একটা ডিসচার্জ করা আছে। আর বর্ডারের এর ব্লাউজ পোর্শনে এই কাজটা পড়বে। নেক্সট যেটা দেখাচ্ছে এটাও একটা ব্লু কালার, এটা হলো আঁচলের পোর্শনটা। শাড়িটা প্রত্যেকটা তসর কিন্তু ভীষণ সুন্দর, আপনি যে কোনো সময় পরতে পারেন, যেটা আমাদের তসরে আমরা সব থেকে অ্যাডভান্টেজ থাকে, তসর আমরা যে কোনো সময় পরতে পারি। মানে এই শাড়িটা পরার জন্য স্পেশালি মানে কোনো এরকম থাকে না যে দিনে পরতে হবে বা রাত্রে পরতে হবে, আপনি যে কোনো ফাংশনেও আপনি একটা তসর পরুন, দেখবেন পুরো মানে পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায়। এটার সাথে আপনি গোল্ড পরতে পারেন জুয়েলারি, যেহেতু গোল্ড গোল্ডেন বর্ডার রয়েছে, আর একটা তসরের এই বর্ডারে থাকার জন্য আমার মনে হয় শাড়িটাকে কিন্তু দেখতে আরও অনেক বেশি ভালো লাগে। এটা হলো পুরো শাড়িটা, অল ওভার শাড়িটা কিন্তু একইভাবে ব্লকে করা আছে, কালারগুলো আলাদা আলাদা করে আলাদা ব্লক করে করে ডিজাইন করে করা আছে, মানে পুরো শাড়িটা অল ওভার সেম।
আর এটা হলো ব্লাউজ পিস। ব্লাউজ পিসের হাতেও এরকম একটা স্লিক ভীষণ সুন্দর একটা বর্ডার করা আছে। এগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস হচ্ছে 5500। এবার যেটা দেখাচ্ছি সেটা হলো একদম রাস্টের সাথে গ্রে কালারের কম্বিনেশন করা। এটাকেও একটু স্প্রে করে পুরো এই ডিজাইনটাকে আগে আমাদের ডিজাইনটা তৈরি করা হয়। মানে শাড়িটা যখন একদম এই বেস কালারে যখন থাকে র মেটেরিয়ালটা, তখন আগে শাড়িটাকে এইভাবে ডিফারেন্ট কালার দিয়ে এরকমভাবে স্প্রে করে করে পুরো শাড়িটা আগে রেডি হয়। পুরো শাড়িটা তৈরি হয়ে যাওয়ার পরে তারপর কিন্তু আমরা সিলেক্ট করি যে তার মধ্যে কী কালার দেব বা কী কীরকম ডিজাইন দেব। সেটার মধ্যে আমার মনে হলো এইটা একটু মানে একটু সোবার ডিজাইন, অনেকেই আপনারা আছেন যারা একটু সোবার টাইপ ডিজাইন পরতে পছন্দ করেন, সেই জন্য আমি একটা পাতার মোটিফকে হোয়াইট ডিসচার্জ করে এইভাবে তৈরি করেছি। মানে অসম্ভব একটা এলিগেন্ট লুক এসছে এই ডিজাইনটার জন্য। আর পুরো শাড়ি কিন্তু একদম যেরকম দেখছে অল থ্রু সেম, এরকম সামনে সেরকম ব্যাক পোর্শনটাও একইভাবে গেছে। আর এটা হলো ব্লাউজ পিসটা, প্রত্যেকটা শাড়ি উইথ ব্লাউজ পিস। আর শাড়িগুলো প্রত্যেকটা সিল্ক মার্ক করা আছে, আপনার প্রত্যেকটা শাড়ি দিয়েই পাবেন। আচ্ছা, এটা একটা গ্রে অ্যান্ড গ্রিন কম্বিনেশন, বডিটা একটা ডার্ক গ্রে কালার। এটা হলো আঁচল, এই শাড়িগুলো কিন্তু আমার নিজের মনে হয় যে ভীষণ এলিগেন্ট কালার কম্বিনেশনগুলো। মানে আমরা যেমন ব্রাইট শাড়ি বানাই সেরকম সাথে সাথে কিন্তু একটু সফট কালারগুলোও বানাই, কেননা আপনারা প্রচুর অনেকেই আছেন যারা যারা দেখেন, তার মধ্যে এক একজনের এক এক রকম পছন্দ থাকে। প্রচুর আমার বন্ধুরা আছেন যারা দেখেন, তো তাদের জন্য আমাদের সবার কথা ভেবে কিন্তু নানান রকম বানাতে হয়। যেমন ব্রাইট বানাতে হয় সেরকম আবার কিন্তু আমরা একটু যেমন একটু হালকা টোনের শাড়িগুলো বানাই, যার যেরকম পছন্দ সে সেরকম কিন্তু আপনারা সিলেক্ট করতে পারবেন। এটা হচ্ছে ব্লাউজ পিস। নেক্সট যেটা দেখাচ্ছি, এটা ভীষণ চাহিদা থাকে, নানান অকেশন আমাদের থাকে যেই সময় কিন্তু এই শাড়িটা আপনি নিজে পরুন, গিফট করুন, বা সামনে যদি আপনার বাড়িতে কোনো স্পেশাল কোনো ফাংশন থাকে, বিয়ে থাকে, সাপোজ কোনো নানান রকম অনুষ্ঠান আছে, সেই সময় যদি একটা ভালো শাড়ি পরতে হয় তখন আপনি কিন্তু এটা এটা কিন্তু একটু পিচ কালার, বডিতে যে বর্ডারটা দেখছেন সেটা পিচ কালার, আর এই ফ্লোরাল যে মোটিভটা আছে এটাও পিচ কালারে, এরকমভাবে পুরো ডিজাইনটা গেছে অল ওভার এইভাবে। এটা হলো আঁচল, আর একদম সেমভাবে কিন্তু বর্ডারটা গেছে, এখানে কোনো ব্রেক নেই। যেরকম আমার অনেক শাড়িতে থাকে ফ্রন্টে একটু বেশি কাজ থাকে, এটা কিন্তু যেরকমভাবে বর্ডার ডিজাইনটা দেখছেন অলসো সেমভাবে বর্ডার ডিজাইনটা গেছে এইভাবে। আর এটা পুরোটাই কিন্তু পিচ কালার, এই ডিজাইনটা দেখছেন এটা ভেতরের কালারটাও কিন্তু পিচ কালার, আর এর ব্লাউজটাও হচ্ছে পিচ কালারে। নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা মিলিটারি গ্রিন কালার, এটা হলো আঁচলটা, এটা পুরো শাড়িটা গ্রিনের সাথে ব্লু কম্বিনেশন, তার সাথে বডি কালারটা কিন্তু পিঙ্ক দিয়ে মোটিভটা করা হয়েছে। ভীষণ আনকমন একটা কালার কম্বিনেশন, যারা একটু আপনারা অন্যরকম কম্বিনেশন পরতে চান মানে রেগুলার টাইপের বাদ দিয়ে, তারা কিন্তু এটা দেখতে পারেন। আপনারা যাদের ভালো লাগছে একটু তাড়াতাড়ি আমাকে বুকিং করবেন, জানাবেন কোনটা ভালো লাগছে, একটু পারলে একটু স্ক্রিনশট নিয়ে নেবেন, স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন। আদারওয়াইজ আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে এপিসোডের যে নাম্বারটা যাচ্ছে প্রোগ্রামের নিচে সেই এপিসোড নাম্বারটা আর শাড়ি নাম্বারটা আপনারা একটু লিখে দেবেন। আচ্ছা, এটা হচ্ছে ব্লাউজ পিসটা। নেক্সট যেটা দেখা যাচ্ছে এটা একদম চকলেট ব্রাউন কালার, ডার্ক কালার, তার সাথে পিচ দিয়ে রয়েছে আঁচড় আর
বর্ডারটা আর ভেতরের যে কাজটা দেখছেন ব্রাউনের সাথে, এটাও কিন্তু একদম পিচ কালার দিয়ে করা। ভীষণ সুন্দর একটা শাড়ি। মানে আমি তো সবসময় বলি যে একবার তসর পরা শুরু করলে অন্য শাড়ি আর পরা যায় না, এতটাই মানে শাড়ি পরার পর দেখতে ভালো লাগে, একটা লুকটাই চেঞ্জ হয়ে যায়, এত এলিগেন্ট দেখতে শাড়িটা। এটা হচ্ছে পুরো ডার্ক ব্রাউন, এটা কিন্তু ব্ল্যাক নয়, এটা ডার্ক ব্রাউন কালার, তার সাথে পিচ কম্বিনেশন। এটা হচ্ছে পুরো শাড়ি যেরকম আপনি দেখছেন অল থ্রু একইভাবে যাচ্ছে। আপনাদের ভালো লাগলে দেখতে দেখতে একটু আমাদের যে লাইক অপশানটা আছে ওখানে একটু লাইক করে দেবেন, একটু জানাবেন, অনেকেই আপনারা জানান অন্য কী দেখতে চান, সেগুলো কিন্তু একটু যদি আপনারা কমেন্টসে লেখেন আমার পক্ষেও সেগুলো রেডি করার সুবিধা হয়। আর আপনারা যদি পছন্দ হয় আপনারা একটু তাড়াতাড়ি বুকিং করবেন। এটা হচ্ছে ব্লু ইয়েলো আর যেটা অফ হোয়াইটটা হচ্ছে এটা বেস কালার, যেটা তসরের কালারটাই ছিল, এরকমভাবে এটাকে জিগজ্যাগ করে তৈরি করা হয়েছে। আর এটা হলো আঁচল, আঁচলটা কিন্তু ভীষণ সুন্দর, একদম আলাদা, মানে শাড়িটা পরলে অপূর্ব লাগবে। এই আঁচলটা আর এই শাড়িটার টোটাল ব্যাপারটাই কিন্তু একদম পুরো শাড়িটার লুকটাই চেঞ্জ করে দেবে। আপনি যখন শাড়িটা পরবেন দেখুন কি অসাধারণ লাগছে দেখতে, এইভাবে পুরো শাড়িটা আসছে। আর আঁচলটাও ভীষণ একটা স্মার্ট আঁচল হয়েছে, একদম ডিজাইনার আঁচল। এটা হচ্ছে অল ওভার এইভাবে গেছে। আশা করি আপনাদের ভালো লাগছে, ভালো লাগলে একটু লাইক অপশানটায় গিয়ে আপনারা একটু লাইক করবেন, একটু শেয়ার করবেন। যদি ধরুন আপনার বন্ধুবান্ধবরা এই ধরনের শাড়ি চায় তাদেরকে একটু শেয়ার করে দেবেন, অনেকেই আপনারা করেন শেয়ার করেন। আজকে নতুন আমার প্রোগ্রাম দেখছেন এরকম প্রচুর বন্ধুরা থাকেন। আচ্ছা, এটা ব্লাউজ পিস, যারা প্রথম দেখছেন আজকে হয়তো আপনি আমার প্রোগ্রামটা দেখতে পাচ্ছেন, তারা একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, কারণ আমরা প্রতি উইকে দুটো করে প্রোগ্রাম করি, আপনারা বিভিন্ন ধরনের আইটেম আমরা দেখাই প্রোডাক্ট, সেগুলোও দেখতে পেয়ে যাবেন। আচ্ছা, এটা হলো আঁচল, এটাও একটা ডার্ক চকলেট কালার, মানে যেটা এখন ভীষণভাবে ফ্যাশন বলতে পারেন, একদম ডার্ক চকলেট। তার সাথে রেড আর গ্রিন দিয়ে ডিসচার্জ করা আছে, যে মোটিভটা দেখতে পাচ্ছেন এটা রেড আর গ্রিন। প্রত্যেকটা শাড়ি অসাধারণ, আপনি যেই শাড়িটাই পরবেন আপনি নিজেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর লাগছে। আর প্রতিটা শাড়ি সিল্ক মার্ক করা আছে। আর যদি কারুর মনে হয় একটু এসে দেখে কেনাকাটা করবেন, আপনারা চলে আসুন আমার বুটিকে, এটা আপনি ঢাকুরিয়া দিয়েও আসতে পারেন, কসবা দিয়েও আসতে পারেন, বোথ সাইড দিয়ে ইকুয়াল ডিস্টেন্স। আপনারা যারা রুবির সাইড থেকে আসবেন তারা কিন্তু কসবা দিয়ে আসলে তাদের সুবিধে হবে। আচ্ছা, এটা হলো ব্লাউজ পিস, আমাদের প্রতিদিনই খোলা থাকে, আর শুধু সানডে অফ, আসার আগে একটু কল করে নেবেন, লোকেশনটা বুঝতেও সুবিধা হবে বা আমি পাঠিয়েও দিতে পারবো। আচ্ছা, এটা হলো আঁচল, আমাদের প্রচুর স্টক আছে, আপনারা কিন্তু এসে দেখেও কেনাকাটা করতে পারেন, প্রচুর স্টক, সেগুলো কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দেখে নিতে পারেন। এটা হলো পুরো শাড়িটা, আর এটা হচ্ছে ব্লাউজ পিস, একদম গ্রে আর অরেঞ্জ, এটা হচ্ছে অরেঞ্জ কালার, আর এটা হচ্ছে পুরো শাড়িটা হচ্ছে গ্রেতে, তার সাথে একটা রেড অরেঞ্জিশ রেড দিয়ে ডিজাইনটা করা আছে। এরপর যেটা দেখাচ্ছি এটা একটা পিঙ্ক কালার, পিঙ্ক অ্যান্ড অরেঞ্জ কম্বিনেশন, এটা আমার মনে হয় যে কোনো সময় এই শাড়ির কালারটা, এই কালার কম্বিনেশনটা যে কোনো সময় পরা যায় এবং যে পরবে সবাইকে ভীষণ সুন্দর লাগে। এই কম্বিনেশনটার যেন একটা আলাদা এমন একটা মানে লুক আছে যে অসাধারণ দেখতে লাগে এই কম্বিনেশনটা। এইভাবে
পুরো শাড়িটা আসছে। এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা প্রায় স্কার্ট বর্ডারের মতো অনেকটা চওড়া, তার উপরে কিন্তু এরকমভাবে একটা ছোট একটা স্লিক একটা বর্ডার গেছে, আর সেই বর্ডারটাই এখানে ওপর দিকে জাস্ট অনলি স্লিক একটা বর্ডার এসছে। আর পুরো শাড়িটাই এভাবে আছে, অল ওভার শাড়িটা এইভাবে আসছে, এটা এইভাবে, আর এটা হলো ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা এরকমভাবে জাস্ট পিঙ্ক কালারের যেটা বডি কালার সেই কালারে বর্ডার করা। আচ্ছা, এবার যেটা দেখাচ্ছি এটা একদম একদম রেড কালার, রেড কালার, এটা হচ্ছে আঁচল। একটু দেখুন শাড়িটা কি অপূর্ব, মানে রেডটাও এত মিষ্টি একটা লাল, মানে খুব সুন্দর একটা লাল রং। আপনাদের যাদের সামনে অনুষ্ঠান আছে বাড়িতে, আপনারা যদি মনে করেন যে এই ধরনের শাড়ি, তসর শাড়ি আপনারা দেবেন মেয়েকে, কোনো তত্ত্বতে দেবেন বা আপনি নিজে পরবেন, আপনারা কিন্তু এই ধরনের শাড়িগুলো সিলেক্ট করতে পারেন। এটা হচ্ছে পুরো শাড়িটা, অপূর্ব শাড়িটা দেখতে, ভীষণ আলাদা রকম কম্বিনেশনটা, ডিজাইনটা। এটা হলো ব্লাউজ পিস, পুরো শাড়িটাই কিন্তু রেডে আছে। আচ্ছা, এইটা একটা হালকা, মানে কালারটা বলা খুব মুশকিল, কি বলবো, একটু মফ টোন রয়েছে, কিন্তু তার সাথে একটু ব্রাউন মিক্স করলে যে মফের সাথে ব্রাউনের যে কালারটা হয় সেরকম ধরনের একটা কালার, মানে এক্স্যাক্ট কালারটা, এগুলো তো ইংলিশ টোন, যার জন্য কালার বলা খুব চাপ, মানে প্রবলেম। আচ্ছা, এখানে চারটে লাইন আছে, যেটা আমাদের এতক্ষণ যে তসরগুলো দেখাচ্ছিলাম যে একটা সিঙ্গেল বর্ডারে ছিল, এখানে কিন্তু চারটে ছোট ছোট করে লাইনস করে বর্ডারটা করা আছে। এটা হলো আঁচলটা, আর পুরো শাড়িটা দেখুন একটু কাজটা, পুরো শাড়িটা এইভাবে স্ক্রিনে করা। এগুলো 5800-এ, এই শাড়িগুলো 5800, পুরো অল ওভার স্ক্রিন প্রিন্টিং করা আছে, এটা এইভাবে আসছে, পুরো পুরো শাড়ি সেমভাবে গেছে। এটা হলো আঁচল ব্লাউজ পিসটা। নেক্সট যেটা দেখাচ্ছি এগুলো 5800-এ, এটা হলো আঁচল, এই শাড়িটা কিন্তু এইভাবে আসছে। আপনি যখন শাড়িটা পরবেন তখন আপনি যখন এইটা এভাবে দেবেন বর্ডার পোর্শনটা, পুরো শাড়িতে কিন্তু এই কাজটা, আর যেখানে ডাউনটা আসে সেখানটা তো আমাদের ঢাকাই পড়ে যায়, যার জন্য এই যে কাজটা দেখছেন এই পুরো কাজটাই কিন্তু পরার পর দেখা যায়। মানে যেহেতু ওপর পোর্শনটা প্লেন থাকে, অনেকের মনে হয় যে প্লেন আছে, যারা প্লেন চান তারা তো এটা ঠিক আছে, আর যে মনে করছেন যে আপনি একটু প্রিন্টেড হলে ভালো হয় তারা কিন্তু এইভাবেও যদি পরেন তাহলে আপার পোর্শনটা কিন্তু পুরোটাই শাড়ি, মানে মনে হবে এইভাবেই প্রিন্টেড শাড়ি। আর এটা ডিপেন্ড করছে কে কীরকমভাবে শাড়িটা পরতে চাইছেন, আর এই অংশটা তো আমাদের, এই পোর্শনটা তো আমাদের কুচির ভেতরেই থাকে, তাহলে অল ওভার কিন্তু শাড়িটা এরকমভাবেই লুকটা এটা আসবে পরার পর। আর এই সব শাড়ির সাথে আপনি খুব সুন্দর সাজতে পারবেন, একদম গোল্ডেন জুয়েলারি পরুন কোনো অনুষ্ঠানে যদি পরেন, বা যারা মনে করছেন এমনি একটা কোনো অকেশনে পরবেন তারা ভীষণ সুন্দর করে বিটস দিয়ে পরুন, বিটসের গয়না দিয়ে ভীষণ ভীষণ এলিগেন্ট দেখতে শাড়িটা। আচ্ছা, এবার যেটা দেখাচ্ছি এই শাড়িটা আমার ভীষণ ডিমান্ড থাকে, আমি মাঝে মধ্যেই বানাই। এটা হচ্ছে একদম রেড আঁচল আর বটল গ্রিন বডি, অসাধারণ দেখতে একটা শাড়ি, মানে মানে এই শাড়িটা আমাকে প্রচুর বানাতেও হয়, আপনাদের প্রচুর অর্ডার থাকে এই শাড়িটার জন্য, এত সুন্দর একটা কম্বিনেশান, একটা বটল গ্রিনের সাথে রেড কম্বিনেশানটাকে দিয়ে এটা করা হয়েছে।
এটা পুরো শাড়িটা এইভাবে আসছে, মানে ভীষণ এলিগেন্ট শাড়ি। যারা একটু সিম্পলের মধ্যে, প্লেনের মধ্যে কাজ করা শাড়ি পছন্দ করেন, তারা কিন্তু এই শাড়িটা ভাবতে পারেন। আপনি যখন ইচ্ছে ইভিনিং পার্টিতে, ইভিনিংয়ের কোনো ফাংশানে পরুন, দিনের বেলায় পরুন, যে কোনো সময় শাড়িটা কিন্তু অপূর্ব লাগবে। এইভাবে নিচে ডিজাইনটা আছে, যেরকম সামনে দেখছেন ঠিক সেইভাবেই এটা হচ্ছে ব্লাউজ পিসটা। আর আপনারা যারা নতুন দেখছেন তারা, তাদের জন্য বলছি, পুরনোরা জানেন আমাদের অল ওভার ইন্ডিয়াতে ক্যাশ অন ডেলিভারি আছে। আপনারা ক্যাশ অন ডেলিভারিতেও নিতে পারেন, অথবা আপনারা অনলাইন পে করেন করতে পারেন। আর আপনারা যেটা দেখছেন স্ক্রিনে প্রাইসটা, সেটা হচ্ছে অনলি শাড়ির প্রাইস। আচ্ছা, এটা হচ্ছে আঁচলটা, তার সাথে আমাদের কিন্তু এক্সট্রা কুরিয়ার চার্জটা লাগে। আর কলকাতার মধ্যে শিপিংটা আমাদের ফ্রি আছে, শুধু আউট অফ কলকাতা যারা আপনারা কুরিয়ারে নেবেন তাদেরকে আমরা ডেলিভারি চার্জটা আপনাদেরকে দিতে হবে। এটা হলো পুরো শাড়িটা, এটা পুরো অল ওভার কলমকারী করা আছে, অল ওভার কলমকারী গ্রে সাথে রেড দিয়ে। এই শাড়িটাও কিন্তু প্রচুর প্রচুর চান আপনারা, ভীষণ সুন্দর একটা শাড়ি। মানে সব থেকে ভালো লাগে এইসব শাড়িগুলো পরে, আপনি যে কোনো অনুষ্ঠানে যে কোনো সময় পরুন এই শাড়িগুলো, যার জন্য তসরটা আমরা এত বেশি প্রেফার করি যে শাড়িটাকে যখন ইচ্ছে পরা যায়। মানে একটা ভালো শাড়ি শুধু তুলে রাখা নয়, মানে এটার প্রচুর ইউজ করা যায় শাড়িগুলো, মানে ইউজফুল শাড়ি, আর পরলে সেরকম সুন্দর লাগে। এই শাড়িটার সাথে তো আমার মনে হয় সুন্দর গয়না পরুন, গোল্ড পরুন, ভীষণ ভালো লাগবে। তার সাথে রেড কালারের ব্লাউজটা দিয়ে পরুন শাড়িটা। নেক্সট যেটা দেখাচ্ছি এটা আছে বন্দেজ, আছে একদম ব্ল্যাক কালারের, আঁচলটা পুরো বন্দেজে আছে, ভীষণ স্মার্ট, বলার কিছু নেই। শাড়িটা শুধু দেখুন, যাদের মনে হচ্ছে ভীষণ ভীষণ সুন্দর, যাদের মনে হচ্ছে যে শাড়িটা ভালো লাগছে, একটু তাড়াতাড়ি বুকিং করুন। আর প্রত্যেকটা শাড়ি কিন্তু সিল্কমার্ক সার্টিফাইড, এরকমভাবে কিন্তু আপনারা মানে নিশ্চিন্তে শাড়ি নিতে পারেন। যারা আমার কাছ থেকে সবসময় নেন, যারা আমাকে এত দিন ধরে সাপোর্ট করছেন, তাদেরকে তো আমার কিছু বলার নেই। যারা খুবই আছেন বলে, তাদের সাপোর্টটা আছে বলে কিন্তু আমরা এত প্রোগ্রাম করি, এত রকম শাড়ি দেখাই। এটা হচ্ছে পুরো শাড়িটা। আর যারা নতুন দেখছেন তারা নিয়ে দেখুন, যারা কোনোদিন নেননি, অনেকেই আমাকে অনেক সময় বলেন যে প্রথম নিচ্ছি, তারা নিয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুব ভালো। আর আমি সবসময় জানেন, যারা আমার থেকে নেন তারা জানেন যে আমি ভীষণ চেষ্টা করি ভালো মেটেরিয়ালটা দেওয়ার, ভালো প্রোডাক্টটা দেওয়ার। আচ্ছা, এটা হচ্ছে আঁচল, এটাও কিন্তু একটা বন্দেজ করা, পুরো শাড়িটা বন্দেজ করা। আর এই কুচি পোর্শনটাকে এইভাবে প্লেন রেখে এটাকে ডিসচার্জ করা হয়েছে, এটা হচ্ছে কুচির পোর্শনটা। যখন আপনি কুচিটা পরবেন ভীষণ সুন্দর লাগে শাড়িটা। মানে এই শাড়িগুলো যতক্ষণ না আপনি পরবেন ততক্ষণ কিন্তু শাড়িটা বুঝতে পারবেন। এই কুচি পোর্শনে কিন্তু এই এইটা আসে, আর এই পোর্শনটা এইভাবে ফ্রন্টে আসছে, আর এইভাবে কুচিটা আসছে। মানে যতক্ষণ না আপনি সেই প্রপারলি শাড়িটা ব্লাউজ দিয়ে বানিয়ে পরছেন ততক্ষণ কিন্তু আপনি বুঝতে পারবেন না শাড়িগুলো এতটা সুন্দর, এতটা ডিফারেন্ট লাগে দেখতে। অনেকেই আমার বন্ধুরা আছেন যারা ভীষণ বন্দেজ পছন্দ করেন, শিবরি পছন্দ করেন। তো এইটা হলো ব্লাউজ পিস। আজকে আমি অনেকগুলো তসর দেখালাম, কেমন লাগলো একটু জানাবেন। আর যাদের ভালো লেগেছে একটু তাড়াতাড়ি বুকিং করবেন। আর একটু যারা একটু লাইক যে অপশনটা আছে ওখানে গিয়ে একটু লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, যাতে পরবর্তী প্রোগ্রামের নোটিফিকেশনটা পেয়ে যান। নমস্কার।